নওগাঁর রানীনগরে বজ্রপাতে সামিউল ইসলাম ও রিফাত হোসেন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে দুই ভাই বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাই গুরুতর আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।